বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেসে নিজ কক্ষে মিলেছে বৃষ্টি সরকার নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। বুধবার 17 জানুয়ারি রাতে সহপাঠীরা দেখতে পায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন বৃষ্টি। এ সময় তার কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃষ্টি সাতক্ষীরার বাসিন্দা মধুসূদন সরকারের মেয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2018-19 শিক্ষাবর্ষের 8ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএ টাওয়ারের 6ষ্ঠ তলার মেসের বাসিন্দা ছিলেন বৃষ্টি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল গণমাধ্যমকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে এসেছি, বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এমন একটি ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল, প্রশাসন বিষয়টি দেখছেন, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় 10,000 শিক্ষার্থীর একটি পরিবার। আমরা প্রত্যেক শিক্ষার্থী শিক্ষার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সিলিং করে থাকি, তারপরেও এমন একটি ঘটনা সত্যি দুঃখজনক।